আন্তর্জাতিক মানে টেস্ট করার পর দেখা গেল ব্রয়লার মুরগির যে উপাদানগুলো নিয়ে বিতর্ক তা অন্যান্য দেশের চেয়ে অনেক কম এবং মানুষের দেহের জন্য কোনোভাবে ক্ষতিকর না। কেউ কেউ আমাদের দেশের মুরগির বলে পাকিস্তানি কক, কোথায় পাকিস্তানি কক? এই যে আজকে যে সুন্দর মেলাটা হচ্ছে, প্রদর্শনীটা, আপনাদের অনুরোধ করব ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন কি বিস্ময়কর বিপ্লব হয়েছে, কত বড় সাইজের পশু আসতেছে, কত ভ্যারাইটি আসতেছে। আর আজকের মাংস কিন্তু নিরাপদ। মাঝে একটা ঘটনা ঘটছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ঘোষণা দিলেন দুধ খুব ক্ষতিকর, এর ভিতর হাইপার জিঙ্ক আছে, সমস্ত দুধের সেক্টর নুয়ে পড়ল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেশের বাইরে, তিনি তথ্য পেয়ে অবাক হয়ে গেলেন যে যদি দুধের সেক্টর টোটালি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পুষ্টির চাহিদা নষ্ট হয়ে যাবে, এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। তিনি ওখান থেকে অর্ডার দিলেন যে এটাকে রি এক্সামিন করতে হবে। রি এক্সামিন করার পরে দেখা গেল ওই প্রফেসর একা নিজের মতো করে এক তথ্য দিয়েছেন, ওনার তথ্যটা সম্পূর্ণরূপে ভুয়া। আজকে কিন্তু দুধের সেক্টর বিকশিত হচ্ছে। হঠাৎ কিছু লোকরা একবার বললেন যে ফার্মের মুরগি ব্রয়লার এগুলো খুব ক্ষতিকর, খাওয়া যাবে না। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি যৌথ আলোচনা করে কৃষি গবেষণা কাউন্সিলের মাধ্যমে টেস্ট করালাম, আন্তর্জাতিক মানে টেস্ট করার পর দেখা গেল ব্রয়লার মুরগির যে উপাদানগুলো নিয়ে বিতর্ক তা অন্যান্য দেশের চেয়ে অনেক কম এবং মানুষের দেহের জন্য কোনোভাবে ক্ষতিকর না। সমস্ত পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া নিউজ করেছিল যে ব্রয়লার মুরগি কোনোভাবে মানব দেহের জন্য ক্ষতিকর না। এই ক্ষেত্রে আমাদের মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করছিল, আবার আমাদের যারা সায়েন্টিস্ট গবেষক তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকে কিন্তু এটি নিয়ে কোনো সংশয় নাই, আমরা কিন্তু সুবর্ণ মুরগি উৎপাদন করেছি গবেষণার মধ্য থেকে, যার চেহারাটা একেবারে দেশি মুরগির মতো, স্বল্প সময় বেড়ে ওঠে, টেস্টটাও দেশি মুরগির মতো। কেউ কেউ আমাদের দেশের মুরগির বলে পাকিস্তানি কক, কোথায় পাকিস্তানি কক? এই বিভ্রান্তিকর কিছু অপপ্রচার আছে, কিন্তু আমি মনে করি অপপ্রচার কখনো দীর্ঘস্থায়ী হয় না। আমাদের দেশের উৎপাদিত দুধ, ডিম, মাছ, মাংস ক্ষতিকর কিনা তা পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি আমরা স্থাপন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আজ কিন্তু বিদেশ বলতেছে যে বাংলাদেশের এই আইটেম অত্যন্ত ভালো, এটা মানসম্মত, আন্তর্জাতিক মানসম্মত। এভাবেই কিন্তু আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।